আপনি কি জানেন প্লাস্টিক সার্জারি আবিষ্কার হয় কোন দেশে? দইয়ের সাথে কী ব্যবহার করলে মুখে ব্রণ হয় না? বর্তমানে ভারতবর্ষে প্রতি 100 জনের মধ্যে কতজনের ডিভোর্স হয়? কোন প্রাণী থেকে পিঁপড়ের জন্ম হয়েছিল? এমনই সব অজানা প্রশ্নের উত্তর জানতে এই ভিডিওটি পুরোটা দেখবেন। আজকের প্রথম প্রশ্ন, কোন প্রাণীর যতবার দাঁত ভাঙে ততবারই নতুন দাঁত গজায়? কুমির, হাতি, সাপ নাকি ক্যাঙ্গারু? সঠিক উত্তরটি হবে কুমির। কোন দেশে আত্মহত্যা করলে সরকার থেকে ক্ষতিপূরণ দেওয়া হয়? সুইজারল্যান্ড, সুইডেন, জাপান নাকি নরওয়ে দেশে? সঠিক উত্তরটি হবে জাপান দেশে। আপনি কি জানেন ভারতের কোন রাজ্যকে উৎসবের দেশ বলা হয়? ব্যাঙ্গালোর, তামিলনাড়ু, ছত্তিশগড় নাকি রাজস্থান? সঠিক উত্তরটি হবে রাজস্থান। কোন দেশকে সোনা এবং হীরের খনি বলা হয়? ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে নাকি নাইজেরিয়া দেশকে? সঠিক উত্তরটি হবে দক্ষিণ আফ্রিকা দেশকে। হার্টকে ভালো রাখতে এর মধ্যে কোন খাবারটি খাওয়া সব থেকে বেশি উপকারী? গরম চা, আমলকি, চা নাকি কফি? সঠিক উত্তরটি হবে আমলকি। বর্তমানে ভারতবর্ষে প্রতি 100 জনের মধ্যে কতজনের ডিভোর্স হয়? একজন, দশজন, তিনজন নাকি ছয়জন? সঠিক উত্তরটি হবে একজন। আপনি কি জানেন কোন দেশের জাতীয় খেলা ভলিবল? শ্রীলঙ্কা, ইংল্যান্ড, ভুটান নাকি ইন্দোনেশিয়া? সঠিক উত্তরটি হবে শ্রীলঙ্কা। কোন দেশে জলের নিচে পোস্ট অফিস আছে? আমেরিকা, জাপান, উত্তর কোরিয়া নাকি শ্রীলঙ্কা দেশে? সঠিক উত্তরটি হবে জাপান দেশে। আচ্ছা বলুন তো, এর মধ্যে কোন প্রাণীর শরীরের হাড় সব থেকে মজবুত হয়? বাঘ, সিংহ, হাতি নাকি গন্ডার? সঠিক উত্তরটি হবে বাঘ। কিসের রস খেলে শ্বাসকষ্ট দূর হয়? পুদিনার রস, আখের রস, আদার রস নাকি শশার রস? সঠিক উত্তরটি হবে পুদিনার রস। ঘরের কোনায় কি রাখলে ইঁদুর পালিয়ে যায়? দুটো লবঙ্গ, মিহিদানা, তেজপাতা নাকি আমলকি? যদি এই ধরনের জিকে ভিডিও দেখতে আপনার ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সঠিক উত্তরটি হবে তেজপাতা। কি খেলে পূর্ণ কাশি দ্রুত ঠিক হয়? বেদানার খোসা, আমলকি, লেবু জল নাকি মেথি? সঠিক উত্তরটি হবে বেদানার খোসা। প্লাস্টিক সার্জারির তো নাম শুনেছেন, কিন্তু আপনি কি জানেন এই প্লাস্টিক সার্জারি আবিষ্কার হয় কোন দেশে? দক্ষিণ কোরিয়া দেশে, ভারতবর্ষে, চীন দেশে নাকি ফিনল্যান্ড দেশে? সঠিক উত্তরটি হবে চীন দেশে। কিসের রস নিয়মিত খেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমে যায়? গাজরের রস, অ্যালোভেরার রস, করসল পাতার রস নাকি নিম পাতার রস? সঠিক উত্তরটি হবে গাজরের রস। আপনি কি জানেন কোন প্রাণী থেকে পিঁপড়ের জন্ম হয়েছিল? বোলতা, মাকড়সা, কাঁকড়াবিছে নাকি ভীমরুল? যদি এই ভিডিওটা আপনার ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। সঠিক উত্তরটি হবে বোলতা।
সোনালী তন্তু কাকে বলা হয়? পাট, তিল, গম নাকি সরিষাকে? সঠিক উত্তরটি হবে পাটকে। ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি বন বা জঙ্গল আছে? উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার নাকি মহারাষ্ট্র? সঠিক উত্তরটি হবে মধ্যপ্রদেশ। পৃথিবীর কোন দেশ রপ্তানির দিক থেকে প্রথম স্থানে আছে? জাপান, চীন, ভারত নাকি বাংলাদেশ? সঠিক উত্তরটি হবে চীন দেশে। পৃথিবীর সবথেকে বড় খেজুর বাগান আছে কোন দেশে? সৌদি আরব দেশে, ইন্দোনেশিয়া দেশে, কাতার দেশে নাকি কুয়েত দেশে? সঠিক উত্তরটি হবে সৌদি আরব দেশে। দইয়ের সাথে কি ব্যবহার করলে মুখে ব্রণ হয় না? শশার রস, মধু, আপেলের রস নাকি আদার রস? সঠিক উত্তরটি হবে শশার রস। আপনি কি জানেন গরম দুধের মধ্যে কি মিশিয়ে খেলে আমাদের মস্তিষ্কের শক্তি দ্রুত বাড়ে? মধু, আখরোট, দারুচিনি নাকি তেজপাতা? সঠিক উত্তরটি হবে আখরোট। একমাত্র কোন ক্রিকেটার টি টোয়েন্টি ক্রিকেটে 12,000 রান করেছে? বিরাট কোহলি, রোহিত শর্মা, বীরেন্দর সেহবাগ নাকি সৌরভ গাঙ্গুলি? সঠিক উত্তরটি হবে বিরাট কোহলি। পৃথিবীতে প্রায় কত হাজার প্রজাতির পিঁপড়ে আছে? 5,000, 10,000, 15,000 নাকি 20,000? সঠিক উত্তরটি হবে 20,000। কোন মহাদেশে সবথেকে বেশি সিংহ আছে? আফ্রিকা, অস্ট্রেলিয়া, এশিয়া নাকি ইউরোপ? সঠিক উত্তরটি হবে আফ্রিকাতে। সহবাস করার আগে কি খেলে একটানা 50 মিনিট ধরে করা যায়? পেয়ারা পাতা, শুকনো ধনে, চকলেট নাকি আদা? সঠিক উত্তরটি হবে চকলেট। সম্পর্কের উষ্ণতা বাড়াতে চকলেটের ভূমিকা গুরুত্বপূর্ণ। চকলেট খেলে সেরোটোনিন নির্গত হয়, যা ভেতর থেকে আমাদের মনকে তরতাজা করে এবং উদ্যম মিলনের আগে চকলেট খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা। এতে সঙ্গম আরও দীর্ঘস্থায়ী হয়। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।